নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস। আজ যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে ইন্ডিয়ান এলিম। এটাকে ইন্ডিয়ান এলিম বলা হয়। এই এই গাছের আমি অনেক বীজ পেয়েছিলাম, একটা জায়গা থেকে কালেকশন করেছিলাম। সেগুলো প্রায় 1 বছর 1.5 বছর আগে সেই বীজগুলো আমি একটা পাত্রের মধ্যে ফেলে তারপরে অনেকগুলো চারা করি। ম্যাক্সিমাম 20-25টার মতো চারা হয়েছিল, তার মধ্যে 10-15টার মতো প্রায় চারা দিয়ে দিয়েছিলাম। মানে সেল ফেল করিনি, আমি দিয়ে দিয়েছিলাম। আমার যারা বনসাই করে তারা চেয়েছিল আমার থেকে তারা কালেকশন করে নিয়ে গেছিল। আমার বন্ধু ফন্ধু যারা আছে, যারা আমাদের সঙ্গে একসঙ্গে বনসাই করি আমরা, তাদেরকে দিয়ে দিয়েছিলাম। এবার আমার কাছে 3-4টে আর এরকম রয়েছে। দেখুন, এইগুলো 1 বছরেরই মোটামুটি গাছ, এরকম 6 ইঞ্চির পটে লাগানো আছে এটা ট্রেনিংয়ের জন্য। এখন এগুলো বনসাই হয়নি এখনও, মানে এগুলোকে ফার্স্ট স্টেজ, বনসাইয়ের ফার্স্ট স্টেজ। এগুলো এবার বনসাই করতে হবে আমাকে। দেখুন, এখান থেকে একটা ডাল আছে, ডান দিকে একটা ডাল বেরিয়েছে, বা দিকেও একটা ডাল বেরিয়েছে, আর এই একটা ডাল আছে, আর এটা একটা লম্বা ডাল উপরে উঠে গেছে। এবার এটাকে কি করা যায়? ফার্স্ট স্টেজে একটা রূপ তো দিতে হবে গাছটার, এবার কি করা যায়? আমার মনে হয় এইটা ফার্স্ট ব্রাঞ্চ আমরা করব, এটাকে আমরা সেকেন্ড ব্রাঞ্চ করতে পারি। দেখুন, দুটো ব্রাঞ্চের গ্যাপ আছে কিছুটা, এটা করতে পারি। করে এই ব্রাঞ্চটাকে আমরা অ্যাপেক্স হিসেবে রাখতে পারি, আর এইখান থেকে আমরা চপ করে দিতে পারি। কেননা এত বড় ডাল রেখে আমাদের লাভ নেই কোনো, গাছটা অত হাইট বাড়িয়ে তো লাভ নেই। আমাদের গাছটাকে শর্ট করতে হবে, বেশি বড় করলে হবে না। এবার এখান থেকে যখন কেটে দেব, এই এই পাতার এই নোটের এখান থেকে বার্ডস বেরোবে, সেইগুলো নিয়ে আমাদের আবার পরের স্টেজে কাজ করতে হবে। আগে ফার্স্ট স্টেজে এই, চলুন এগুলো এটাকে রিমুভ করে দিই, এই ব্রাঞ্চটাকে। দেখুন এই কত বড় হয়ে গেছে। আর এই গাছ যত বড় হবে তত নিচের ডালগুলো ডাইব্যাক হয়ে যাবে, কিন্তু মানে হয়ে যায়। এমনি নেচারাল যেসব গাছ থাকে, যত গাছ দেখবেন বড় বড় উঁচুর দিকে উঠছে গাছ, নিচের ডালগুলো ডাইব্যাক করে দিন, করে করে ওঠে ওরা। এবার আমি যদি এই ডালটাকে বাড়াই, তাহলে এই ডালগুলো আর থাকবে না, পরে গিয়ে এগুলো শুকিয়ে গিয়ে মরে যাবে, ডাইব্যাক হয়ে যাবে। জন্য আমাকে গাছটার হাইটটাকে শর্ট করে দিতে হবে, তার জন্য আমি এই এই ডালটাকে আর রাখবো না। আপনারাও যদি করেন, এই পদ্ধতিতেই করবেন, মানে গাছটার হাইটটাকে আমাদের শর্ট করতে হবে। কারণ আমাদের এখানে যখন একটা ব্রাঞ্চ আছে, এইটাকে আমরা অ্যাপেক্স হিসেবে কাজ করতে পারি, অ্যাপেক্স ধরতে পারি এটাকে। তার মানে এই ডালটা কেটে দেবো আমি। পাতাগুলো কত বড় বড় পাতা, কিন্তু গাছটা যখন প্রুনিং হবে তখন এই পাতাগুলো ছোট সাইজ হয়ে যাবে। এটা খুব ভালো বনসাই হয় এই গাছটা দেখে। চলুন গাছটা করি। ফার্স্ট এই গাছটার ডালটা কেটে দিই। এত বড় ব্রাঞ্চটা হয়ে গেছে। এটা কেটে দিলে কি, এখানটায় একটা পরে গিয়ে যখন গাছটা ম্যাচিউরড হবে তখন এখানটায় একটা ফোকরের মতো হয়ে যাবে, মানে গর্ত হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে গাছটা। গাছটার হাইটটা কত শর্ট হয়ে গেল। এইবার গাছটাকে একটু ওয়্যারিং করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, বুঝতেও পারবেন আপনারা। বেশি মোটা ওয়্যার দিয়ে করলে হবে না, সরু ডাল আছে। পাতাগুলো অনেক বড় বড়ই আছে। দেখুন
এটাকে কাটলাম না, ছেড়ে রাখলাম, কারণ হচ্ছে এটাকে একটু যাতে এটা ডালটা বাড়ে আর এখান থেকে থিকনেসটা হয়। যদি কেটে দিই তাহলে আর বাড়বে না। আর পাত্রটাও চেঞ্জ করতে হবে, একটু বড় পটে দিতে হবে, 10 ইঞ্চি 12 ইঞ্চিতে দিতে হবে। এবার অ্যাপেক্সটাকে ঠিক করতে হবে। এটা অ্যাপেক্স হয়ে গেল। এবার আমাদের করতে হবে কি, এই এখান থেকে আমি চপ করে দিলাম, কেটে দিলাম, প্রুন করে দিলাম। এটা কেটে দিলে কি এখান থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোবে, এই পাতার পাতার কো এখান থেকে নোট থেকে। পাতাগুলো আমি কেটে দিলাম, এই যে পাতার যে নোটগুলো আছে এই নোটের থেকে এক একটা ছোট ছোট ব্রাঞ্চ বেরোবে। পাতাগুলো আপনি কেটে দিতে হবে, আমাদের ব্রাঞ্চ কিন্তু বেরোবে না। পাতার নোট থেকে এক একটা করে ব্রাঞ্চ বেরোবে। গাছটা ন্যাড়া ন্যাড়া হয়ে গেল, কিন্তু কিছুদিনের মধ্যেই ব্রাঞ্চ চলে আসবে, প্রচুর পাতা হয়ে যাবে, তখন গাছটাকে চিনতেই পারবেন না। কারণ একটু কাট পেস্ট দিয়ে দিই, আর কাট পেস্ট না লাগালে এখানটায় ফাঙ্গাস লেগে যেতে পারে। আর আপনারা যদি জানতো যখন করবেন, আপনারা যদি কাট পেস্ট না থাকে সাপ ইউজ করতে পারেন, সেটা যে কোনো গাছের দোকানেই পেয়ে যাবেন যেখানে সার ফার পাওয়া যায়। এটা লাগিয়ে দিলাম যাতে ফাঙ্গাস না ধরে। জায়গাটা সিল হয়ে গেল। এটা একদম ফার্স্ট স্টেজ, এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে কাজ করতে হবে। যখন ব্রাঞ্চ বেরোবে, নতুন ব্রাঞ্চ আসবে, তখন কাজ করব আবার। এটা একটা গাছ গেল। দেখুন এই একটা গাছ, এটাও কত লম্বা হয়ে গেছে দেখুন, আমি আর কিছু কাটিও নি। এটা এবার এটাকে দেখতে হবে আপনাকে, ফন্টটা কোনটা ফন্ট রাখলে ভালো লাগবে। দেখুন এই ডালটা মরে গেছে, কারণ হচ্ছে গাছ যত বড় হবে নিচের ডালগুলো তত মরতে থাকবে, ডাই ব্যাক হয়ে যাবে, ওদের গ্রোথটা উপরের দিকে থাকে, নিচের দিকে ডালগুলো মরতে থাকে আস্তে আস্তে, যত উপরে যাবে নিচের ডালগুলো। এটা একটু প্রুন করে দিই। এখানে এই একটা ব্রাঞ্চ আছে, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, আর এটা এটাও একটা ছোট ব্রাঞ্চ আছে। কী করা যায় বলুন তো। এটা যদি আপনি ফন্ট রাখেন, মানে আমি যদি এটা ফন্ট রাখি,
দেখতে পাচ্ছেন তো পুরো, এটা যদি ফন থাকে এইটা আমি ফার্স্ট ব্রাঞ্চ রাখতে পারি, এই ব্রাঞ্চটাকে ফ্রান্স, এইটাকে ফার্স্ট ব্রাঞ্চ রাখতে পারি, এই একটা ব্রাঞ্চ দেখছেন, এই ব্রাঞ্চটাকে সেকেন্ড ব্রাঞ্চ রাখতে পারি, এই দেখুন এই পাশে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এইটাকে মানে ব্যাক ব্রাঞ্চ রাখতে পারি, মানে থার্ড ব্রাঞ্চ। আর এই যে একটা ব্রাঞ্চ বেরিয়েছে এইটাকে আমি অ্যাপেক্স করে দেবো, তার মানে গাছটা দেখুন এখান থেকে আমি যদি চপ করে দিই তাহলে গাছটা কিন্তু এখান থেকে যদি চপ করে দিই, গাছটা তো অনেক বড়, এখান থেকে চপ করে দিলে গাছের হাইটটাও ছোটো হয়ে যাচ্ছে। এইটাকে একটু বাড়তে দিতে হবে, এই ডালটা একদম সরু ডাল, আমি আর কিছু কাটবো না, এটা জাস্ট শেপ দিয়ে কেটে আমি রেখে দেবো, খাবার দিয়ে রেখে দেবো, এগুলো অটোমেটিক বড় হয়ে যাবে, এই ডালগুলো মোটা হয়ে গেলে কাজ করতে সুবিধা হবে। চলুন কেটে দিই, কত ছোট হয়ে গেল, আর এত ছোট ডালে ওয়্যারিং করা যাবে না। দেখুন বন্ধুরা এই যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলো কিন্তু আমি আর কাটবো না, কারণ এগুলোকে আমি বড় করব, আমার গাছের কিন্তু শেপ হয়ে গেছে। আমি এবার এটাকে বাড়তে দেবো, মোটা করবো, মোটা হবে ডালগুলো, মানে এই ব্রাঞ্চ, এই এই ব্রাঞ্চের ওপরে আমি ওয়্যারিং করতে পারবো না, এত সরু সরু ডাল, আমার কিন্তু গাছের পুরো স্ট্রাকচারটা রেডি বলতে গেলে। এটা ফার্স্ট ব্রাঞ্চ করব, এটা দেখুন সেকেন্ড ব্রাঞ্চ করব, কারণ এই ব্রাঞ্চের থেকে এই ব্রাঞ্চের ডিস্টেন্সটা অনেক বেশি আছে, এটাকে আমি সেকেন্ড ব্রাঞ্চ করতে পারবো, এইটাকে আমি ব্যাক ব্রাঞ্চ করব, এই ব্রাঞ্চটাকে ব্যাক ব্রাঞ্চ করব। এবার এইখান থেকে দেখুন এইটা অ্যাপেক্স হয়ে গেল, এবার এইখানে যে পাতা আছে এই পাতা থেকে আমি নোড বেরিয়ে যাবে, এক একটা করে নোড বেরোবে, যখন আমি পাতাগুলো ফেলে দেবো পুন করে দেবো তখন আবার ওখান থেকে ছোটো ছোটো যে ব্রাঞ্চ বেরোবে ওখান থেকে আমি কাজ করতে পারবো, মানে গাছটা একটা ভালো শেপে চলে আসবে। গাছটা একবার ঘুরিয়ে আপনাদের দেখাই, এভাবে করলে আপনারা বনসাইটা করতে পারবেন, মানে ফার্স্ট স্টেজে করতে পারবেন, আগে কিছুটা আইডিয়া হবে। এখনো এইসব ডালগুলো একদম সরুই আছে, আমি আর ওয়্যারিং ফোয়ারিং করলাম না, কেননা ওয়্যারিং করলে ডালগুলো ড্যামেজ হয়ে যাবে, এটাকে ফেলে রাখবো, খাবার দিয়ে বড় হলে তারপরে কাজ করব। দেখুন বন্ধুরা আরেকটি গাছ, এই গাছটা অনেক বড় টবে লাগিয়েছিলাম বলে গাছটা অনেক মোটা হয়ে গেছে, কিন্তু সেই মেজেরই গাছ, এটা বেশি মোটা হয়ে গেছে, ডালপালা বেশি বেরিয়েছে, গ্রোথটা বেশি হয়েছে, কারণ হচ্ছে এটা একটা বড় টবের মধ্যে দেওয়া ছিল বলে। দেখুন কি বড় গাছটা হয়ে গেছে, এত বড় তো আর রাখা যাবে না, এটাকে তো চপ করে ছোট করতে হবে, আগে দেখে নিতে হবে আমাদের ফার্স্ট গাছটাকে, দেখতে হবে ফনটা কোনটা করা যায়, কোন সাইডে ডালগুলো বেশি আছে বা গাছটার ব্যালেন্সটা কোন দিকে ঠিক আছে সেটা আগে দেখতে হবে আপনাদের। দেখুন এই দিকে একটা, এইটা যদি আমি দেখি তাহলে সোজা উঠে এদিকে বেঁকে গেছে, তার মানে এটা ফ্রন্ট করলে কিন্তু গাছটা বাজে লাগবে, গাছটা আপনার দিকে হেলে রয়েছে। এবার উল্টো সাইডটা দেখুন, এই দিকটা যদি আপনি ফ্রন্ট করেন গাছটা তাহলে কিন্তু পরিষ্কার গাছটার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন আপনি, এইটা ফার্স্ট ব্রাঞ্চ করতে পারছি আমি, এটা আমি ফার্স্ট ব্রাঞ্চ করতে পারছি, এইটা আমি সেকেন্ড ব্রাঞ্চও করতে পারছি, এই একটা পিছনে একটা ব্রাঞ্চ আছে এটাকে আমি ব্যাক ব্রাঞ্চ হিসেবে ইউজ করতে পারছি। গাছটাকে আগে একটু কেটে পরিষ্কার করে দেখে নিই, ফার্স্ট ব্রাঞ্চ হয়ে গেল, পাতাগুলো একটু না কাটলে বুঝতে পারবেন না,
পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এবার যত কাটবো পাতা তত ছোট হয়ে যাবে, আর গাছের বয়স যত বাড়বে তত ছোটই হবে পাতা। একটা পরিষ্কার হয়ে গেছে, এবার ক্লিয়ার হয়ে গেছে এখানটা। এটা আমি এটা যদি এদিক থেকে দেখেন আপনি, এটা ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে, ফার্স্ট ব্রাঞ্চ করতেই পারি। এটা ঠিক উপরে দেখুন একটা সেকেন্ড ব্রাঞ্চ, এটা সেকেন্ড ব্রাঞ্চ হলো, এই দুটো ব্রাঞ্চ হয়ে গেল। এবার পিছন দিকে দেখুন এই একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এইটাকে আমি ব্যাক ব্রাঞ্চ হিসেবে রাখতেই পারি। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল, থার্ড ব্যাঙ্ক ব্রাঞ্চ হয়ে গেল। এইবার দেখুন আর একটা ব্রাঞ্চ, এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এই ব্রাঞ্চটাকে বড় করতে হবে। তাহলে আমাকে বড় করে এই ব্রাঞ্চটাকে অ্যাপেক্স করতে পারি আমি। এই ব্রাঞ্চটা বড় হয়ে গেলে এই ব্রাঞ্চটাকে টেনে এদিকে আনতেই পারি, এদিকে আনলে এটা ফোর্থ ব্রাঞ্চ হিসেবে হয়ে যাবে। আর এখান থেকে একটা শুট বেরিয়ে রয়েছে দেখুন, এইটাকেও আমাকে কাটা চলবে না, এইটাকে আমি ফিফথ ব্রাঞ্চ করতে পারি, এইটাকে আমি অ্যাপেক্স হিসেবে করতে পারি। তাহলে আমার এইখান থেকে আমি কেটে ফেললে তাহলে গাছটা আমার ছোট হয়ে যাবে। আগে কেটে দিই, দাঁড়ান তারপরে দেখা যাক। চলুন আগে একটু ওয়্যারিং করি। এই ব্রাঞ্চগুলো একটু মোটা আছে বলে ওয়্যারিং করতে পারবো, তাতে অসুবিধা হবে না। করার সময় একটু ধরে করতে হবে, কারণ ব্যাক ব্রাঞ্চ ব্রাঞ্চটা একটু কেটে দিই, অনেক বড় হয়ে গেছে। তাহলে আমাদের এটা ফার্স্ট ব্রাঞ্চ হলো, এটা ফার্স্ট ব্রাঞ্চ হয়ে গেল, ফার্স্ট ব্রাঞ্চ। এটা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ হয়ে গেল, এটা
এটা সেকেন্ড ব্রাঞ্চ হয়ে গেল, এই ব্রাঞ্চটা সেকেন্ড ব্রাঞ্চ, এটা ব্যাক ব্রাঞ্চ। এবার এখান থেকে একটা শুট আছে, এটা আমরা ফিফথ ব্রাঞ্চ করতে পারি, ফোর্থ ব্রাঞ্চ করতে পারি, এটা ফিফথ ব্রাঞ্চ করতে পারি। আর এটাকে আমরা অ্যাপেক্স হিসেবে রাখতে পারি। এবার এখান থেকে একটা যে নোট আছে, এই নোট থেকে যখন বার্স বেরোবে সেটাকে আমরা ব্যাক ব্রাঞ্চ হিসেবে করে গাছটা একদম গোল বুশের মতো হয়ে যাবে। এটাকে একটু ওয়্যারিং করে দিই। কেটে দিচ্ছি, এখন গাছটা এবার গাছটাকে কত সুন্দর লাগছে। এটা আমাদের ফ্রন্ট হয়ে গেল, এটা ব্যাক হতো পিছা, এটা ব্যাক, এই যে ব্যাক। এবার এই ব্রাঞ্চগুলো বেরোলে, ঠিকঠাক একটু বড় হলে তখন ভালো লাগবে গাছটা আরও। তাহলে একটু এখানে কাট পেস্ট দিয়ে দিই। মোটামুটি কমপ্লিট হয়ে গেল। অপেক্ষা করতে হবে ব্রাঞ্চ আসুক, তারপরে আবার আমাদের আপডেট দেবো আপনাদের। কাটবো না, গাছটা ছোট্টর মধ্যেই হবে, বেশি বড় হবে না। যাক, আমার এই এইটা হওয়ার পরে আমার ভিডিওটা শেষ করলাম। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।